হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুচিত্রা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখো কুমড়ো খসার একটা রেসিপি দেখাবো। কুমড়ো খসার ভর্তা বানাবো আজকে। এগুলো সবাই অনেক লোক ফেলে দেয়, কিন্তু না ফেলে দেখো আমি কি করব। আজকে এগুলো একটু মোটা মোটা আমি কেটে নিয়েছি, যে দেখো অনেকটা মোটা আছে। কুমড়ো গুলো তরকারির জন্য কেটে নিয়েছি, খোসা গুলো একটু মোটা করে কেটে নিয়েছি। আবার দেখো এগুলো আমি কেটে নেবো। এইভাবে ছোট ছোট করে কেটে নেবো। দেখো দেখো পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেবো। তো এইভাবে আমি সবগুলো কেটে নেবো। দেখ সবগুলো কেটে নিয়েছি। আর এই যে পেঁয়াজ লাগবে, রসুন লাগবে ছাড়িয়ে নিয়েছি, আর একটু ধনে পাতা লাগবে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো চলো চলো বাগান থেকে ধনে পাতা নিয়ে নিই। ধনে পাতা লাগবে ভর্তা করার জন্য। এ দেখো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এখানে আমি লাল শাক আর ধনে পাতা ফেলেছিলাম। দেখো কত ধনে পাতা হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে। তুলে নেবো ধনে পাতা। আমি এরকম কেটে নিই, উপড়ে নিই না। এরকম কেটে নিলে কি হয়, দিলে আবার কচিয়ে যায়, আবার নতুন করে বেরোয়। দেখো এইটুকু নিয়েছি, এইটুকুতে আমার হয়ে যাবে। আমাদের লেবু গাছে কত ফুল এসছে দেখাচ্ছি। দেখো দেখো প্রচুর লেবু হয় এই গাছগুলোতে। এই দেখো অনেক ফুল এসছে, উপরেও ভর্তি হয়ে গেছে। দেখো দেখেছো অনেক লেবু গাছ আছে আমাদের ঘরে। লেবু গাছ, জাম, এই যে কলা দেখো কাঁচ কলা হয়েছে কত বড়। এই দেখো কাঁচ কলার কাঁদি অনেক বড় হয়েছে। এটা বিক্রি করে দেবো, ঘরে কেউ খেতে নেই এত বড়। আমাদের চারজন মানুষ এত বড় কিভাবে এই জন্য বিক্রি করে দেবো। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। বেশি লঙ্কা খাই না, বাচ্চারা খাবে তো, তার জন্য কম দিচ্ছি। জিরে দিচ্ছি, এবার পেঁয়াজ গুলো দিয়ে দেবো। রসুন গুলো দিয়ে দেবো, বেশি ভাজবো না। এবার এগুলো দিয়ে দেবো, কুমড়ো খোসা গুলো এর সঙ্গে ওইগুলো ভাজা হয়ে যাবে। অল্প একটু হলুদ দিয়ে দেবো। আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই, নিজে নিজে ক্যামেরা করছি আর সাথে করছি। যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিও প্লিজ। আমার ভিডিও গুলো তোমরা দেখো, জানি আমি ভালো করে ভিডিও করতে পারি না, কথা বলতে পারি না, কিন্তু তোমরা আমাকে ক্ষমা করো। যদি কোনো ভুল হয় আমাকে ভালো করে, আমার একটু সাথ দাও, আমাকে একটু আগে বাড়াও। সাথে সাথে থাকো, তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্ট করো, ফলো করো। আমি পারি না ভালো করে ভিডিও করতে, কথাও বলতে পারি না ঠিক মতন, তার জন্য ক্ষমা চাই। ঠিক আছে, ক্যামেরা দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তোমাদের কাছে হাত জোড়ে রিকোয়েস্ট করি, তোমরা আমার হাত ভিডিওগুলো দেখো, লাইক শেয়ার কমেন্ট করো। তুলে নেবো, দেখো
এই যে একটু বাদাম দিয়ে দেবো, চেনা বাদাম, বাদাম ঘরে ছিল না, এই দেখো এগুলো আমি চানাচুর থেকে বেছে নিয়েছি, দিয়ে দেবো। দেখো ঢেলে নিয়েছি, এবার এগুলোকে আমি মিক্সিতে বেটে নেবো, একটু ধনে পাতা দেবো আর অল্প একটু কাঁচা পেঁয়াজ দেবো, পরে একটু সরষের তেল লাগবে, দিয়ে পিষে নেবো। এগুলো ঠান্ডা হয়ে গেছে দেখো, এবার মিক্সিতে আমি ঢেলে দেবো। একটু ওই ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা, আর এই ধনে পাতা উপরে দিয়ে দিয়েছি দেখো। দেখো সবগুলো ঢেলে নিয়েছি, এবার দেখো হয়ে গেছে, খুলে দেখাই তোমাদেরকে। দেখো দেখো ঢেলে নিয়েছি, একটু আমি খেয়ে টেস্ট করি কেমন হয়েছে। এগুলো গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, টেস্টি হয়েছে, হেভি হয়েছে খেতে, তোমরাও এরকম করে খাবে। তো গাইস আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।